আসসালামু আলাইকুম। আজ 6 জুলাই মঙ্গলবার 2021। গত 24 ঘন্টায় সারা বাংলাদেশে করোনার সর্বশেষ খবর বিস্তারিত। 24 ঘন্টায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 34,002। মোট করোনা শনাক্ত হয়েছে 9,964 জনের শরীরে। শনাক্তের হার 29.30%। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে 9,44,917 জন। 24 ঘন্টা সুস্থ হয়েছে 5,185 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 8,39,082 জন। 24 ঘন্টায় মারা গিয়েছে 164 জন। এ নিয়ে মোট মারা গিয়েছে 15,229 জন। অনেকে জানতে চেয়েছেন যে কোন বিভাগে কতজন মারা গেছে, এটা বললে ভালো হতো। গত 24 ঘন্টায় ঢাকা বিভাগে 40 জনের মৃত্যু হয়েছে, চট্টগ্রামে 18 জন, রাজশাহীতে 16 জন, খুলনায় 55 জন, বরিশালে 9 জন, সিলেটে 8 জন, রংপুরে 16 জন ও ময়মনসিংহ বিভাগে 2 জনের মৃত্যু হয়। এই ছিল আজকের করোনার সর্বশেষ খবর। প্রতিদিন আপডেট খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন যেন আপনার বন্ধুবান্ধব সবাই ভিডিওটি দেখতে পারে। ধন্যবাদ।